মকর সংক্রান্তি মানেই পিঠের পরব। পিঠে বা পিঠা বাংলার নিজস্ব আদিম অভিজাতপূর্ণ খাদ্যদ্রব্য। এটি মূলত চালের গুঁড়ো, আটা, ময়দা দিয়ে তৈরি হয়ে থাকে। গ্রামাঞ্চলে সাধারণত নতুন ধান তোলার পর থেকেই পিঠে তৈরির আয়োজন শুরু হয়। বাঙালির প্রতি ঘরে ঘরে পৌষ পার্বণের সময় পিঠে তৈরি হয়। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণে পিঠেপুলি উৎসব অন্যতম। নতুন গুড়ের সাথে পিঠের বিভিন্ন উপকরণ শীতের এই দিনে বাঙালির পাতে এক অন্যতম খাদ্যদ্রব্য। গ্রামের পাশাপাশি শহরের মানুষেরাও পিঠেপুলির স্বাদ নিতে পিছু পা হয় না। একটা সময় গ্রামের মা বোনেরা ঢেকিতে চাল গুঁড়ো করে পিঠে বানাত। বর্তমানে সময়ের পরিবর্তনে সেসব এখন অতীত। একটা সময় সেদ্ধ পিঠে পুর থাকত নারকেল বা চাচি। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় তা পরিবর্তন হয়ে কোথাও চকলেটের পুর, কোথাও বা সন্দেশের পুর। তবে সে যাই হোক, পৌষের এই শীতে আপা মোর বাঙালির ঘরে পিঠে এক অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, যতই আধুনিকতার ছোঁয়া লাগুক না কেন। পিঠে বাঙালির মনে বেঁচে আছে, বেঁচে থাকবে। আমাদের এটা মানে হচ্ছে হয় পুরোপুরি আগের থেকেই হচ্ছে, আর মানে হচ্ছে সব রকমই করা হয় যাতে মানে হচ্ছে এই রেয়াজটা ধরে রাখা যায়। আর মানে হচ্ছে এখন তো মানুষের সময় নেই, সময়ের সাথে সাথে মানে হচ্ছে পিঠে করাটাও উঠে যাচ্ছে। সবাই বাইরে থাকে, এখানে সময় পায় না। যেটুকুনি যা মানে সময় দিয়ে করা যায়, ঐতিহ্যটা ধরে রাখা যায়। মহিলারা তো অত কিছু পারে না, কাজের সঙ্গে যুক্ত। ও তা আমি চাই যাতে মহিলারা মানে হচ্ছে এইসবগুলো একটু ধরে রাখে, বা এখনকার মানে হচ্ছে যারা সময় দিতে পারে না, তবু যারা যেটুকুনি পারে করলে মানে এটা আগেকার দিনের ঐতিহ্য একটা মানে পিঠে পুলি উৎসব করা, সেটা করলে ভালোই হয়। আপনি কি কি পিঠে বানিয়েছেন, বা আগে আপনাদের বাড়িতে কি কি পিঠে হতো? আমাদের বাড়িতে আগে বহু পিঠে হতো, ভাজা পিঠে হতো, আজকে হতো, তারপরে সেদ্ধ পুটে, দুধ পুলি, পাটিসাপটা, সরু চুগলি, আরো অনেক রকমের মানে যে ভ্যারাইটিস মানে যে পিঠে বানানো হতো আজকে। তা এখন তো আর অত কিছু মানুষের সময় নেই, যেটুকুনি যা করা যায় বা করতে পেরেছি সেটুকুনি তুলে ধরেছি আর কি। এই এখন তো মানে মানুষের সময়েরই অভাব প্রচুর। এবার কি কি পিঠে করলেন? এবার মানে যে এবার করেছি সেদ্ধ পুটে করেছি, দুধ পুলি করেছি, পাটিসাপটা করেছি, ভাজা পিঠে আছে, তারপরে সরু চুগলি আছে, এই আছে। পিঠে বানাই মানে যে এটা আমার শখ, আরো শখে বানাই, তারপরে অনেক আত্মীয় স্বজনদের বাড়ি পাঠাই, মানে বন্ধু বান্ধবদের বাড়ি পাঠাই, এখানে ওখান মানে আমার এটা করতেও ভালো লাগে। কান্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।